আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে ইতিমধ্যে চলে গিয়েছে যে বাংলাদেশের খেলোয়াড়রা নিউজিল্যান্ডে তাদের খেলার উদ্দেশ্যে, তো ওই দেশে 15 মার্চ 2019 সালে একটি বেদনাদায়ক ট্র্যাজেডি ঘটনা ঘটে গিয়েছিল। তখন আমাদের মুসলিম ভাই 50 জনের মতো মুসলিম ভাই মারা গিয়েছিল, আবার 50 জনের মতন মানুষ আহত হয়ে গিয়েছিল। এই কাহিনীটি বলার কারণ হচ্ছে যে এই মসজিদেই আমাদের খেলোয়াড়রা সলাত আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। ঠিক তখন 5 মিনিট আগে আমাদের একজন খেলোয়াড় দেরিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কারণে 5 মিনিট বিলম্বিত হয়। এই 5 মিনিটের জন্য আল্লাহ তাআলা এর উসিলায় তাকে বা আমাদের খেলোয়াড়কে রক্ষা করে। 1:30 মিনিটে যেখানে শেষ হওয়ার কথা সেখানে শেষ হয়েছিল 1:35 মিনিটে, আর ঘটনা শুরু হয় 1:40। আলহামদুলিল্লাহ আমাদের সকল খেলোয়াড়রাই তখন জীবন বেঁচে গিয়েছিল, আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া। ঠিক ইতিমধ্যে আমি আজকে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে তারা তো নিউজিল্যান্ডে যাচ্ছে, প্রথম টি-20 খেলা হতে পারে 7 তারিখে, তো সে বিষয়ে যে আবার যদি এরকম কোনো ঘটনা ঘটে, ঘটতেই পারে, তো সে বিষয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এবং আমাদের যে মুসলিম ভাইরা তারা মারা গিয়েছিল তাদের জন্য দোয়া করতে হবে। শুধু এই জিনিসটা আমাদের অনেক কিছু শেখায় যে ইসলাম কখনো কোনো মানুষকে হত্যা খুন এসব করায় না, এসব করাতে উদ্বুদ্ধ করে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে আপনি যদি কোনো একজন মুসলিম ভাইকে বা যে কোনো একজন মানুষকে যদি বাঁচান তাহলে আপনি পুরো মানব জাতিকে বাঁচালেন, আর যদি খুন করেন একজনকে তখন কিন্তু পুরো মানব জাতিকেই খুন করলেন। ইসলামে কোনো রকম সন্ত্রাসী তারপর জঙ্গি এসবে কোনো ঠাই নেই। তো আজকে যে খেলার বিষয় সেই খেলার বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলছি যে এই ঘটনাটি যখন ঘটে, আমি সংক্ষেপে ধারণা দিচ্ছি যারা জানে না, যে ঘটনাটি একজন অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ একজন ব্যক্তি, তিনি তার বয়স হচ্ছে 28 বছর সম্ভবত, তিনি মূলত 3 মাস আগেই পরিকল্পনা করেছিল যে এই মসজিদের নাম ক্রাইস্ট চার্চ মসজিদ, মূলত এই আল নূর মসজিদেই সে মিশন তার কমপ্লিট করে, 17 মিনিট ধরে সে আক্রমণ করে। এতে করে আমাদের মুসলিম ভাই বেশিরভাগই মারা গিয়েছিল। শুধু যে মসজিদের ভিতরে হত্যা করেছিল এমনটা নয়, 3-4 কিলোমিটার দূরবর্তী এরকম জায়গাতেও সে ঘটনা ঘটিয়েছিল। সে সন্ত্রাসীটার নাম হচ্ছে ব্র্যান্টন হ্যারিসন ট্যারেন্ট, ঠিক আছে। এটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছিল, কারণ সে নিজে স্বীকার করেছিল যে মুসলিমরা আমাদেরকে অনেক অত্যাচার করেছে, শাসন করেছে, সে রেশ ধরে এটা করিয়েছে। এখন বর্তমানে তার ফাঁসি হয়েছে কি না আমার ততটুকু ধারণা নেই, তবে সে কারাগারেই আছে, তার বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ হবে, তারপর একটা রায় হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।